وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا একটা বই আছে নাম ফাজাইল আমল, নাম শুনেছেন? মাওলানা জাকারিয়া কান্দালবির লেখা, জাকারিয়া কান্দালবির লেখা ফাজাইল আমল। দেখবেন পবিত্র কোরআন এখন আর রেলের উপরে থাকে না, কি থাকে? ফাজাইল আমল। প্রতিদিন মাগরিবের পরে কিছু কিছু বন্ধু উঠে বলবে যে আজকে আমাদের মাগরিবের পরে কিছু আলোচনা হবে, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে, বলে কি বলে না? ফাজাইল আমল খুলবেন, ফাজাইল সালাত অধ্যায়ের 67 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন উর্দু, সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন। ভাই কতবার? 99 বার। যারা হানাফি ভাই তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা বাড়াতে বাড়াতে বলছে যে আমাদের ইমাম এমন একজন ইমাম যে আল্লাহকে 99 বার দেখেছেন, আমাদের ইমামে আজম। আর যারা শাফি মাজহাব মানে তারা কম না, ওরা আবার কি লিখেছে জানেন? তাদের বলছে তাবাকাত শাফি প্রথম খণ্ড 367 পৃষ্ঠায় ওরা আবার লিখছে তোমাদের ইমাম আবু হানিফা ও তো আল্লাহকে 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম ইমাম শাফি আল্লাহকে 100 বার দেখেছে। নেন ঠাকান, ও বলছে 99, এ হচ্ছে সেঞ্চুরি, একদম 100 বার দেখেছে। আর যারা পিত্তরিকা মানে, একজন নাম আছে বাইজিদ বুস্তামি, নাম শুনেন নাই? কাশফুল মাহজুবে পরিষ্কার লিখেছে 27 নম্বর জীবনীতে যে এই বাইজিদ বুস্তামি তিনি একবার দুইবার নয়, এই বেটা নাকি আল্লাহকে 1001 বার দেখেছে। নেন, কে বলছে 99 বার, কে বলছে 100 বার, কে বলছে 1001 বার? ভাই বলুন তো প্রথম কথা, আল্লাহকে কি দেখা যায়? আল্লাহকে দেখা সম্ভব? কোন মানুষ আল্লাহকে দেখতে পাবে? দেখেন পবিত্র কোরআন সূরা আনআম সনদ 6:3, আল্লাহ সুবহানাহু নিজ প্রসঙ্গে বলছে লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আমি আল্লাহকে কোন মানুষ কখনোই দেখতে পাবে না। আর আপনাদের পীর সাহেব নাকি মাঝে মধ্যে দিদার করে, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, বাছে না নাই? কিছুদিন আগে দেওয়ানবাগী পীরকে তার মুরিদ প্রশ্ন করছে যে হুজুর রোহিঙ্গা মুসলিমদের প্রতি খুব নির্যাতন চলছে, এখন আমরা আমাদের এই দিনী ভাইদের জন্য কি করতে পারি? আপনাদের দেওয়ানবাগী ভণ্ড ও তখন বলছে কালকে রাত্রে আল্লাহর সঙ্গে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছেন ইনাল্লাহ মা সাবিরিন। ভাই চিন্তা করেছেন? ভণ্ড হচ্ছে আল্লাহ সঙ্গে মিটিং করেছে, আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো আমি তোমাদের সঙ্গে আছি। ভাই আল্লাহ বলছে লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। গোটা বিশ্ব জগতে মিশকাত আল মাসাবি কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 5737, আল্লাহ রাসূল বলছে আমার পূর্বে 124,000 নবী এবং রাসূল এসেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসকে হাসান বলেছেন কিন্তু হাদিসের সনদ যাইফ। যাই হোক, 124,000 নবী রাসূল যদি এসেও থাকে, ভাই সমস্ত নবীদের মধ্যে একজন মেজাজি নবী এসেছিল, খুব মেজাজ, নাম কি? নবী মূসা আলাইহিস সালাম। তার বিষয়ে পড়তে গেলে কেমন যেন একটা লাগে। মূসা আলাইহিস সালাম প্রসঙ্গে কোরআনে দেখেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 15-20, এখানে লেখা আছে মূসা আলাইহিস সালাম তার নিজ গ্রামে ভরা দুপুরবেলায় সূর্য মাথায় সে রাস্তা দিয়ে চলছেন, যেতে 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 দেখছেন যে মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইদেরকে অন্য গোত্রের বেশ কিছু মানুষ এসে ঝামেলা করছে। মূসা আলাইহিস সালাম দেখছে আমার গ্রামের মানুষকে মারে, আমার ভাইদেরকে মারে, মানে মূসা আলাইহিস সালাম হন হন করে হাঁটতে হাঁটতে চলে গেছে, গিয়ে দেখছে মূসা আলাইহিস সালাম ভাইদের সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করছে, আর মূসা আলাইহিস সালাম না দেখতে পেরে ঠাঁটে এক থাপ্পড় মেরেছে, আর যখনই থাপ্পড় মেরেছে গোত্রের লোকগুলো এক থাপ্পড়ে মরে গেছে, একদম স্পট ডেট। ভাইয়ের নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এক থাপ্পড় মেরে দিয়েছে, আমার ভাইকে মারিস মানে? তোর এত বড় সাহস? সহিহ বুখারী খুলে দেখেন তারপরে 349 নম্বর হাদিস কিতাবুস সালাত, বিশ্ব নবী যখন আল্লাহ সুবহানাহু কাছে মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখছেন, দেখে চলে আসছেন, আস্তে আস্তে আসমানে এসে দেখছে মূসা আলাইহিস সালাম ওখানে দাঁড়িয়ে। মূসা আলাইহিস সালাম, শুনেন আপনার উম্মতকে আল্লাহ কি বিধান দিয়েছে, কি দিয়েছে? আল্লাহ সাল্লাম তখন বলছে যে ফারাজান খামসান সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলছে ফাইর যে ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ভাই বলুন তো ঘটনা কোথাকার? জমিনের না আসমানের? আসমানের। আসমানে কে ধমকাচ্ছে? মূসা আলাইহিস সালাম, যান আপনার উম্মত 50 পারবে না, যান কমিয়ে নিয়ে আসেন। ভাই মূসা আলাইহিস সালাম আসমানে দেখেন বিশ্ব নবীকে কিভাবে পরামর্শ দিচ্ছে, ভাই এর নাম কি?
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পর সহিহ বুখারী 1340 নম্বর হাদিস আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন সরি আল্লাহ মালাকুল মওত মৃত্যুর ফেরেশতা যাকে আপনারা চেনেন আজরাইল নামে ভাই চেনেন না মৃত্যুর ফেরেশতা মালাকুল মওত আল্লাহ মালাকুল মওতকে বলছে মালাকুল মওত যাও মূসার সময় শেষ তার রূহটাকে কবজ করে নিয়ে আসো আল্লাহর হুকুম পালন করার জন্য মালাকুল মওত চলে এসেছে আসার পরে মূসা সালাম ঘরে আছে শুয়ে আর মালাকুল মওত ঢুকেছে ঢুকে মালাকুল মওতকে মূসা সালাম দেখে মূসা সালাম মেজাজ হয়ে গেছে খারাপ যখন দেখছে মালাকুল মওত সামনে বসে ঠাঁটে এক থাপ্পড় মেরেছে বার ভাই কাকে বলেন তো মৃত্যুর ফেরেশতা আজরাইল মালাকুল মওতকে এক থাপ্পড় মেরেছে সহিহ বুখারীর বর্ণনা 1340 নম্বর হাদিস বুখারী শরীফে লিখছে পরিষ্কার ভাবে যে মালাকুল মওতকে মারার কারণে মালাকুল মওতের চোখটা অন্ধ হয়ে গেছে একদম এক থাপ্পড়ে যদি এতটাই নয় সহিহ বুখারী বলছে যে তার চোখটা সঙ্গে সঙ্গে গড়তে গড়তে বাইরে গড়তে 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 শুরু করেছে মালাকুল মওত তখন ভয়ের সঙ্গে সঙ্গে ওইখান থেকে দুর্বল গতিতে আল্লাহর কাছে ফিরে গিয়ে বলছে আল্লাহ তুই কেমন বান্দার রূহ কবজ করতে পাঠিয়েছো দেখাও সারা মারাও সারা ভাইয়ের নাম কি বলেন তো মূসা আলাইহিস সালাম একটা একটা মানুষকে মেরে বের ফেলেছে এরপরে আসমানে আল্লাহ সুবহানাহু যান ঘুরে যান নামাজ কমিয়ে আসেন হলো মানুষের পরে নবী এরপর কি আছে ফেরেশতা একদম মেরে অন্ধ করে দিয়েছে কানা করে দিয়েছে এরপর বাকি কে আছে আল্লাহ আল্লাহকে বলে হঠাৎই বলছে আল্লাহকে আল্লাহ তোমাকে দেখব মানুষ হলো নবী হলো ফেরেশতা হলো এবার আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ বলছে মূসা তোমাকে দেখতে হবে না না আল্লাহ তোমাকে দেখব দেখব মূসা বলছে মূসা তুমি কি আমাকে বিশ্বাস করো না আল্লাহ আমি তো বিশ্বাস করি কিন্তু তোমাকে দেখতে চাই অন্তরে তৃপ্তি চাই পবিত্র কোরআন সূরা আরাফ সনদ 7 আয়াত নম্বর 43 আল্লাহ মূসা ইসলামের এই জোর দেখে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করছে লান তারানি মূসা কখনোই তোমাকে চোখ দিয়ে দর্শন করতে পারবে না মূসা ইসলাম তাওজেদ করে না আল্লাহ আমি দেখব মূসা সাল্লাম তখন বলছেন বারবার যে আল্লাহ দেখবো আল্লাহ তখন বলছে মূসা তুমি যখন দেখার এতই শখ তো তোর পাহাড় আছে ওইদিকে একবার দৃষ্টি দাও তাকাও দেখবা আমার নূর আছে নূরটা একটু দেখো মূসা সাল্লাম ঘুরে দেখছেন ডান দিকে তোর পাহাড় পাহাড়ের ওই পাশ থেকে আল্লাহ নূরে কিছুটা ঝলকানি মূসা সাল্লাম দেখে সঙ্গে সঙ্গে ও জ্ঞান হয়ে পড়ে গেছে ভাই ঘটনা জানেন কি জানেন না ভাই যে মূসা আলাইহিস সালাম একবার একজন নবী সেই নবী স্বয়ং আল্লাহর নূর দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় আর আপনাদের পিসাব নাকি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে দিদারও করে ইমাম আবু হানিফাকে 99 বার আল্লাহকে দেখেছে ইমাম শাফিকে 100 বার দেখেছে বাইজিদ মুস্তামিকে 1001 বার দেখেছে ভাই মূসা আলাইহিস সালাম দেখে অজ্ঞান হয়ে যায় পিসাব নাকি মাঝে মধ্যে দেখে ভাই বন্ধু কোনো গাঁজা করছে নাকি বলতে পারে আর সহিহ বুখারী খুলেন কিতাবুত তাওহীদ হাদিস নাম্বার 7380 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুমিনদের মা কাদের মা মুমিনদের মা কোন মুনাফিকের মা নয় মুমিনদের মা তিনি ফতোয়া দিয়েছেন মাসরুক একজন তাবেঈ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল কি সচক্ষে আল্লাহকে দেখেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়ামান হাদাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্ব নবী সচক্ষে আল্লাহকে দর্শন করেছে দেখেছে ফাকাদ কাযাব সে এক নম্বর মিথ্যুক ভাই কার ফটো আমার নাম আম্মা জানের বলেন আম্মা জান বলছেন যে বিশ্ব নবীও আল্লাহকে সচক্ষে দর্শন করে নাই বরং মাঝখানে পর্দা ছিল পর্দার অন্তরাল থেকে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ কথোপকথন হয়েছে বিশ্ব নবীও আল্লাহকে সচক্ষে দর্শন করে নাই এখন কোন যদি কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না ঠিক আছে তবে আমাদের ভগবানকে দেখা যায় বা বলতে পারে কি পারে না কথা বলেন পারে আসলে কি হিন্দুদের ভগবানকে কোন মানুষ কখনো দেখতে পারবে আমি যেখানে বাস করি আমাদের ভারতের মুর্শিদাবাদ আমার জেলা তার পাশের জেলার নাম হচ্ছে নদিয়া নাম শুনেছেন নদিয়া জেলার আমার বাড়ি থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটার একটা জায়গা আছে হুগল বাড়িয়া জায়গাটার নাম তো ওখানে দুটো পুজো করা হয় একটা লোক একটা কালী আর একটা হচ্ছে দুর্গা তখনকার যিনি পুরোহিত আছেন তার দাবি যে ওখানকার ওই দুর্গা আর কালী ওরা নাকি জাগ্রত দেবী কি দেবী জাগ্রত দেবী ওই দেবী নাকি মাঝে মধ্যে তাজা হয়ে যায় জেগে যায় যে সন্দেশ দিলে সন্দেশ খাই দুধ খাই কলা খাই সব খাই আর ওখানকার ঠাকুর মশাইয়ের দাবি
যে ওই ভগবান তখন যখন জাগ্রত হয় তখন তাদের ওই ঠাকুর মাস্টার সঙ্গে কথাও বলে, দেখতেও পায়, মানে ভগবানকে দেখে। এর নাম হচ্ছে জাগ্রত দেবী। কথা বুঝতে পারছেন ভাই? হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ীও ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। দলিল কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5 আর 6 দুটো মন্ত্র আছে ঈশ্বরকে দর্শন প্রসঙ্গে, ভাই পড়বো। দেখেন হিন্দু ধর্মের মন্ত্র কি বলছে, ঈশ্বরকে দেখা যায় কি যায় না, মন্ত্র বলছে কিছু বুঝতে পারলেন? যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি এই মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে কল্পনা করতে পারে নাই। কেন? যিনি ঈশ্বর হবেন তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। এই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নয়? আমরাও একমত। কেন? কোরআনে এই মেসেজে আছে, সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তিনি আল্লাহ যার সাদৃশ্যের সমকক্ষ কোনো কিছুই নাই, তিনি সমস্ত কিছু দেখেন, সমস্ত কিছু শোনেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাদৃশ্য তার সমতুল্য কোনো কিছুই নাই, সূরা ইখলাস নম্বর 112 আয়াত নম্বর 4। আর যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে দর্শন করে নাই। কেন? যিনি ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। তাই আমি একটা কথা বলি, কোন হিন্দু ঠাকুর মশাই হোক আর কোন মুসলিম মৌলবি সাহেব হোক, যেই বলবে আমি আল্লাহ বা ভগবানকে দেখেছি, সেই ব্যক্তি 1 নম্বর 100% মিথ্যু। এ ফতোয়া কার? এ ফতোয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, যে ব্যক্তি বলবে যে আল্লাহকে বিশ্বনবী দর্শন করেছে সে 1 নম্বর মিথ্যু। পৃথিবীর কোন মানুষ আল্লাহকে চোখ দিয়ে দর্শন করতে পারবে না। সে বুখারি আসছে 24 নম্বর হাদিস, জান্নাতে যার পরে আল্লাহকে দেখতে পাবেন, দুনিয়াতে নয়। কোথায়? জান্নাতে আল্লাহকে দেখতে পাবেন, দুনিয়াতে দেখা আল্লাহকে সম্ভব নয়।